ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রুই মাছের আলু বেগুন দিয়ে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। এই রেসিপি আমরা প্রায় বাসায় তৈরি করে থাকি, কিন্তু আমার প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করে এই রেসিপি তৈরি করেন তাহলে আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এখানে দুইটা বেগুন, দুইটা আলু কেটে ধুয়ে নিয়েছি, তিন টুকরা রুই মাছ নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ নিয়েছি। এখানে এক টুকরা আদা, একটি তেজপাতা, একটি পেঁয়াজ কেটে নিয়েছি, চার কোয়া রসুন, দুইটা শুকনো মরিচ ও অল্প জিরা নিয়েছি। এখন হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ আমি মাছে ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাছের মশলাটা রেডি করব। এখানে এক চামচ পেঁয়াজ, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন আর পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে মিক্স করে নেব। এখন আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি আর সেই পেঁয়াজ আদা রসুন জিরাটা এগুলো ভালোভাবে তেলে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এটাকে বের করে আমি পেস্ট করে রান্নার শেষে ইউজ করব। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এখন মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এটাকে বের করে নেব। এখন মাছের মশলাটাকে আমি দিয়ে দিব, কিছুটা বাটি ধুয়ে আমি পানি দিয়ে দিব। এখন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুন আলু দিয়ে এগুলোকে কষিয়ে নিব। বেগুন আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দুই কাপ পানি দিয়ে দিব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার বেগুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব। এই পেস্ট আপনার অবশ্যই দিবেন, এটার তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং খেতে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ আরও রান্না করে নিব। আমার এখন এই মাছটা পুরো রান্না হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিব। আপনারা এইভাবে অবশ্যই বেগুন আলু দিয়ে মাছ অবশ্যই রান্না করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।